উনি বললেন এক আল্লাহ ছাড়া যদি বহু ইলা থাকতো, খোদা থাকতো, রব থাকতো, মারামারি কাটাকাটি লাগতো কিনা বলেন। আজকে আমাদের মধ্যে যখন কোনো জিনিস পুড়ে পাওয়া যায় বা ভাগের মধ্যে কম বেশি হয়ে যায়, মারামারি হয় না নাই। তা এই আসমান জমিনের মালিক যদি একজনের বেশি হতো তাহলে মারামারি হতো কিনা বলেন। একজন বলতো বৃষ্টি দেওয়া যাবে না, আরেকজন বলতো রৌদ দেওয়া যাবে না, আরেকজন বলতো শীত বেশি দেওয়া যাবে না। দুইজনের মধ্যে মারামারি করে গোটা পৃথিবী ভঙ্গে যেত। এই আলেম ব্যক্তি এটাই বুঝালেন। এইবার আলেম ব্যক্তিকে বলা হলো তিন দিয়া আপনি কি বুঝালেন একটু বলেন তো। এইবার আলেম ব্যক্তি বললেন আমি তিন দিয়া বুঝালাম, আল্লাহ কোরআন এবং রাসূল যদি কেউ মানে তাহলে তার জীবনে সফলতা চলে আসবে বলে সুবহানাল্লাহ। এবার বলা হলো চার দিয়া তিনি কি বুঝালেন বুদ্ধিজীবী। এইবার আলেম ব্যক্তি বলল চার দিয়া আমি বুঝাতে চাইলাম ইসলামের খলিফা হলো কয়জন বলেন তো। এই চারজন খলিফা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, সংসার থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত যেইভাবে চালিয়েছেন, যদি কোন রাষ্ট্র নায়ক কোন নেতা মন্ত্রী যদি কোন দল যদি এইভাবে দেশ চালায়, অর্থাৎ চারি খলিফার কোন খলিফার নিয়ম অনুযায়ী দেশ চালায়, তাহলে ওই দেশে কোনোদিন বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলে আল্লাহু আকবার। এবার আলেম ব্যক্তিকে প্রশ্ন করা বলেন যে হাদিস পড়ায় শুনায় দিলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উনি বলছেন ইসলামের স্তম্ভ হলো কয়টা বলেন তো? পাঁচটি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? এটাই আমি বুঝাতে চাইলাম। এইবার আলেম ব্যক্তিকে বলা হলো উনি যে মুষ্টি দিয়ে বুঝালেন আপনি কি বুঝাতে চাচ্ছেন? এইবার আলেম ব্যক্তি বললেন আমি পাঁচ আঙ্গুল দিয়া পাঁচটি ইসলামের স্তম্ভকে বুঝালাম, এই স্তম্ভ যদি একটা কেউ ভুল করে তাহলে উনি যে বক্সিং দেখাইছেন তাহলে সে ইসলাম থেকে সরে যাওয়ার কারণে তার সঙ্গে যুদ্ধ জিহাদ ঘোষণা করা হবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার আলেম ব্যক্তিকে বলা হলো আপনি যে ব্যাগ থেকে ডিম বের করলেন এর কারণটা কি? আলেম ব্যক্তি বলল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ডিমের মতো সৃষ্টি করেছেন। কিসের মতো? শুধু ডিমের মতো নয়, উনি একটা আয়াত দিয়ে বুঝালেন না খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। উনি বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ছয় দিনে সৃষ্টি করলেন। বলেন তো কয় দিনে? ছয় দিনে সৃষ্টি করলেন, কিন্তু পৃথিবীটাতে একটা ডিমের মতো হয়ে আছে। কার মতো? ডিমের মতো হয়ে আছে। নবীজি বলছেন আল্লাহ পাক এই আসমান জমিন পৃথিবী যা কিছু আছে সবগুলো ছয় দিনে তৈরি করেছেন। কয় দিনে বলেন তো? ছয় দিনে। আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিনে এই জমিনকে সৃষ্টি করলেন বলে সুবহানাল্লাহ। শনিবারের দিন কি সৃষ্টি করলেন? জমিনকে সৃষ্টি করলেন। জমিন যখন সৃষ্টি হয়ে গেল জমিন নাচানাচি দৌড়াদৌড়ি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রবিবারের দিনে পাহাড় পর্বতমালা দিয়ে ঘিরে দিলেন জমিনের ভারসাম্য রক্ষার জন্য। এরপরে জমিন স্থির হয়ে গেল, পাহাড় দাঁড়িয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং জমিনকে সৌন্দর্য করার জন্য সোমবারের দিনে গাছপালা দিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। মঙ্গলবারের দিন আল্লাহ পাক অন্ধকার সৃষ্টি করলেন। এরপরে বুধবারের দিন আল্লাহ দিন সৃষ্টি করলেন, চন্দ্র নক্ষত্র যা আছে সব কিছু সৃষ্টি করলেন। এরপরে বৃহস্পতিবারের দিনে আল্লাহ পাক সকল প্রাণীগুলোকে সৃষ্টি করলেন, সর মানুষ বাদ দিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ বাকি থাকলো, এই মানুষকে সৃষ্টি করা হলো জুমার দিনে। কি দিন বলেন তো? জুমার দিনে সৃষ্টি করা হলো। কেমনে সৃষ্টি করা হলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে জিন জাতিকে সৃষ্টি করলেন। জিন জাতিরা মারামারি কাটাকাটি তখন করলো। আল্লাহ পাক ফেরেশতা দ্বারা নির্মূল করে দিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন হে আমার ফেরেশতারা, জমিনে তো আমি জিন জাতি তৈরি করলাম কিন্তু তারা মারামারি কাটাকাটি করছে, এখন আমি আদম সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? ফেরেশতারা বলল কোন দরকার নাই, কারণ এরা বারবারই কাটাকাটি করবে, জিন জাতির মতো রক্তপাত করবে, আমরাই তো যথেষ্ট আপনার তাসবিহ পাঠ করার জন্য, ইবাদতের জন্য, প্রশংসার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাব দিয়া বললেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন।
বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, অতএব সাবধান, আমি এখন মানুষ সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার জন্য সর্বপ্রথম হযরতে জিব্রাইল আমিনকে ডাক দিলেন। হযরতে জিব্রাইল আমিন আসলেন, যাও জমিনের বুকের এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল আমিন জমিন যেখানে বর্তমান কাবা শরীফ আছে ওই জায়গায় গিয়ে মাটি গ্রহণ করবে। মানুষের মতো আওয়াজ আসলো, হে আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আমাকে দিবেন, আমাকে ছুঁবেন না, কারণ এই মাটি দিয়া আল্লাহ পাক আদম বানাবেন। আর আদমেরা মারামারি কাটাকাটি করবে, তখন তাদেরকে জাহান্নামে দেওয়া হয়। মূলত আমি আদম, আমি মাটি এগুলো সহ্য করতে পারবো না বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক মিকাইল ইসলামকে প্রেরণ করলেন, মিকাইলও মাটি নিতে পারলেন না, সংক্ষিপ্তভাবে বলছি। এরপরে ইসরাফিল ইসলামকে ডাক দিলেন, তিনিও পারলেন না। সব শেষে আল্লাহ পাক আজরাইল ইসলাম মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, জমিনের বুকে যাও, তুই মাটি নিয়ে আসো, দেরি করো না। এরপরে আজরাইল ইসলাম জমিনে আসলেন। জমিনে আসার পরে তিনি মাটি নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, মাটি সরে যাচ্ছে আর বলছে, হে আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি জমিন থেকে মাটি নিবে না। এবার সেই আল্লাহর কসম করে বলছে, আমি তোমাকে নিয়ে ছাড়বো বলে আল্লাহু আকবার, আমি তোমাকে ছাড়বো। এই বলে এক মুষ্টি মাটি দিলেন, আল্লাহর কাছে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটিটা রেখে দিলেন জমিনের উপরে। এবার মাটি এত শক্ত মাটি, এটাকে বলা হয় দিনের লাজিব, ইটেল মাটি, শক্ত মাটি। শক্ত মাটিকে নরম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে অর্ডার করলেন, ইয়া সামাউ নাংতিরি আলাইয়া বাইনা ইয়াওমা, হে আকাশ, 40 দিন ধরে তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহু আকবার। 40 দিন ধরে আকাশ থেকে মুসলধার বৃষ্টি হয়ে গেল, মাটিটা নরম হয়ে গেল, এখন হয়ে গেল কাদা মাটি। কি মাটি? কোরআনের ভাষা বলা হামানিন মাসনুন, কাদা মাটি যখন হয়ে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন একটা 100 বিঘা 60 গজ লম্বা একটা ফরমা নিয়ে আসলেন। ফরমা চিনেন তো? ইট বানাইলে ফরমার দরকার আছে না নাই? আপনি দেখবেন প্লাস্টিকের জিনিস বানাইলে ফরমার দরকার আছে না নাই? বিস্কুট বানাইলে ফরমার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার, একটা প্যাটার্ন, একটা ফর্মা নিয়ে আসলেন। এটা লম্বা ছিল 120 হাত। আল্লাহর নবী বলেছেন, লম্বা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুসিতুনা দিরা। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, 120 হাত লম্বা করে একটা ফর্মা তৈরি করে তার বডি তৈরি করে, আল্লাহু আকবার। বডি যখন হয়ে গেল, এইবার আল্লাহ পাক সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসু হাররিকা আলাইয়া আরবাইনা ইয়াওমা, হে সূর্য, 40 দিন ধরে তুমি তোমার তেজ দাও, তোমার রক্ত, তোমার গরমটা দাও, তোমার সূর্যের তেজ যত পাওয়ার সবগুলো আমার আদমের উপরে দিয়া, আল্লাহু আকবার। এইবার শক্ত হয়ে গেল, কোরআনের ভাষায় তাকে বলা হয় সালসালিন কাল ফখর, এই শক্ত মাটি পোড়া মাটি হয়ে গেল, ঠনঠন মাটি যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ঢুকাই দিলেন বলে আল্লাহু আকবার। কি ঢুকাই দিলেন? রূহ ঢুকাই দিলেন। রূহ ঢুকান দেওয়ার পরে চুপচাপ করে আছে, কোনো কথা বলতেছে না। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, হে আমার ফেরেশতারা, কি করো? লি আদামা, তোমরা সমস্ত আদম, তোমরা আদমকে সেজদা করো। ওয়া ইজি কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। কে বললেন? আল্লাহ কোন বললেন সেজদা করো? সবাই সেজদায় চলে গেল, ইল্লা ইবলিস, কে ব্যতীত? ইবলিস ব্যতীত কেউ সেজদা, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, তুমি অহংকার করলে, আজকে থেকে তুমি কাফের হবে। কি হয়ে গেলে? কাফের হয়ে গেলে। এবার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবলিস, মা মানাকা, হে ইবলিস, কিসে তোমাকে নিষেধ করলো? আনতাস জুজা খলাকতানি বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দ্বারা যাকে সৃষ্টি করলাম, কিসে তোমাকে নিষেধ করলো? আস্তাকবারতাম কুনতা মিনাল আলিম, শ্রেষ্ঠ তুমি, সৃষ্টির দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, না আদম শ্রেষ্ঠ? এবার ইবলিস বলতেছে, ইবলিস কি বলতেছে? সূরা সাদের মধ্যে ইবলিস বলতেছে, আনা খায়রুম মিনহু,
আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বশ্রেষ্ঠ, কারণ খলকতরি মিন্নার আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন। ওয়া খলকতহু মিন তিন, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়া। কি দিয়ে? মাটি দিয়ে। যখন ইবলিসের কথা বললো আল্লাহ রাব্বুল আলামিন, ফাখরুস মিনহা, গেট আউট হয়ে যা, আজকে তুমি কি হয়ে গেল? ফাইন্নাকা রাজীম, আজকে থেকে তুমি শয়তানে পরিণত হয়ে গেলে, আজকে তুমি বের হয়ে যাও। এইবার শয়তান বলছে আল্লাহ আমি হয়ে গেলাম অভিশপ্ত, তবে হ্যাঁ আমি তোমার কাছে তিনটা দাবি করি। কয়টা দাবি? তিনটা। আমার কাজ করতে সুযোগ দাও। এক নাম্বার হলো আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এক নাম্বার কি? কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। আর দুই নাম্বার হলো তোমার আদমরা যেন আমাকে দেখতে না পারে, আমি যেন তাদের শিরায় উপশিরায় ঢুকতে পারি। তিন নাম্বার, আমি যেন যে কোনো রূপ ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও, তিনটা পয়েন্ট তোমারে দিয়া দিলাম বলে আল্লাহু আকবার। এইবার আদম আলাইহিস সালামের রূহ দিলেন। কি দিলেন? রূহ দেওয়ার পরে আল্লাহ পাক বললেন ইয়া আদম তাকাল্লামি, হে আদম আমার সঙ্গে কথা বলো। আদম আলাইহিস সালাম মাথা নিচু করে আছে, কথা বলতেছে না। আবার বলতেছে ইয়া আদম তাকাল্লামি, হে আদম আমার সঙ্গে কথা বলো, কথা বলতেছে না। ইয়া আদম তাকাল্লামি, আমার সঙ্গে কথা বলো। যখন ঝাঁকি দিলেন আদম আলাইহিস সালাম, তখন মাথাটা উঁচু করে বলছেন আল্লাহ আপনি তো আমাকে বাক শক্তি দিয়েছেন, কিন্তু কথা বলার তো অনুমতি দেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আদম তোমার মধ্যে এত ভদ্রতা, এত নম্রতা, যাও আমি তোমাকে তিনটা বৈশিষ্ট্য দিলাম। কয়টা? তিনটা। শুধু তোমাকে নয়, তোমার সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আমি তিনটা বৈশিষ্ট্য দিলাম। এক নাম্বার হলো তোমার সন্তানদেরকে আমি আশরাফুল মাখলুক হিসাবে তৈরি করে দিলাম বলে সুবহানাল্লাহ। যত প্রাণীগুলো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, যে যত হিসাব করুক, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। আল্লাহু আকবার। দুই নাম্বার আল্লাহ বললেন আমি তোমাকে কি করলাম? আহসানিস তাকদিম, সুন্দর সুন্দর পৃথিবীতে যত মাখলুক আছে সবচেয়ে সুন্দর করে তোমার আদম সন্তানের মুখটা দেখতে সুন্দর থাকবে বলে সুবহানাল্লাহ। দেখেন না, একজন ভালো হ্যান্ডসাম যদি লোক ছেলে আসে আর একজন সুন্দর মেয়ে এসে থাকে, সবাই তার দিকে তাকায় কিনা? কারণ আল্লাহ পাক তাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক। তিন নাম্বার আল্লাহ পাক বলল আদম রে তোমার সন্তানদেরকে আমি ইলমে লাদন দিয়ে দিলাম, মানে জ্ঞান দিলাম। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত সৃষ্টিগুলো আছে, সবচাইতে বেশি জ্ঞান কার বলেন তো? মানুষের আল্লাহ জ্ঞান দিলেন। তাহলে আজকে বুঝা গেল কোরআন মানার কারণে, কোরআন থাকার কারণে আজকে মানুষেরা শ্রেষ্ঠ হয়েছে। এ কথা আল্লাহ পাক অনেক আগে লিপিবদ্ধ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। অতএব বুঝা গেল মানুষের আমরা মুসলমানরা এই মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই মাটিতে আবার যেতে হবে নাকি? মাটিতে যাওয়া লাগবে না? আল্লাহ বলছে মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো? তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল, কোনো অস্তিত্ব ছিল না। তোমরা ছিলে মৃতে, তোমাদেরকে আমি জিন্দা করেছি, দুনিয়ার বুকে চলাফেরা করছো। একদিন আমাদের মৃত্যু হবে না নাই? আমাদের মৃত্যু হবে, তারপর আল্লাহ আবার জিন্দা করবে, তারপর আল্লাহর দিকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়া গোটা পৃথিবীর মানুষকে বুঝাতে চাচ্ছেন, হে মানুষেরা শুনে রাখো, জেনে রাখো তোমরা কেমনে আসলে। ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে বাচ্চারা তোমরা তো নিষ্প্রাণ নির্যাস, মাটির নির্যাস থেকে তোমরা তোমার বাবার স্পর্শজম এবং মায়ের ভান থেকে একত্রিত করিয়া তোমাদেরকে একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রক্তে পরিণত করলাম। তারপরে রক্ত থেকে আমি গোস্তে পরিণত করলাম। গোস্তের পরে আমি আল্লাহ কি করলাম? ফাকাসাউনা লাইযামা লাহামা,
আমি আল্লাহ গোস্তের ভিতরে নরম হাত দিলাম, উপরে চামড়া দিয়া আমি একটা বডি একটা স্ট্রাকচার বানালাম, বানাই কি করলাম ফি করি মাকি, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে এমন একটা সংরক্ষিত জায়গায় নিরাপদ জায়গা রাখলাম যেখানে পৃথিবীর কোন বৈজ্ঞানিক খাদ্য দিতে পারবে না, মা বাবাও খাদ্য দিতে পারবে না। আমি আল্লাহ তোমার মুখ দিয়ে নাপাক রক্ত যেন না যায়, যেই পবিত্র মুখটা দুনিয়াতে আসলে পরে আমার কোরআন আমার ইবাদত করবে আমার জিকির করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসুখকে বন্ধ করে দিয়া নবীর সঙ্গে একটা তার লাগাইয়া দিয়া, তোমার নবীর সঙ্গে একটা তার লাগাইয়া দিয়া আমি আল্লাহ তিল তিল করে খাবার ব্যবস্থা করে দিলাম বলে আল্লাহু আকবার। এরপরে তোমার হাত হলো পা হলো সব কিছু দেখলো, আমি আল্লাহ কি বললাম সব আমি আস্তে করে মায়ের গর্ভ থেকে শিশু আকারের দুনিয়াতে বের করলাম। তোমার কোনো জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি আজকে বিশাল আমরা প্রধানমন্ত্রী, তারপরে আমরা রাষ্ট্রপতি হয়েছি, এমপি মন্ত্রী বিশাল আলেম হয়েছি, কিন্তু সেই সময় কি আমরা কিছু কথা বলতে পারতাম? বলেন বলেন, সেই সময় নাকি আমাদের অহংকার ছিল, আমাদের সামনে যদি পায়খানা পড়ে থাকতো ওই পায়খানা হাত দিয়ে খেতাম, কথা বলেন ঠিক কিনা? পেনের মধ্যে আমরা পেশাব করতাম, কোনো কিছু বলার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের পেট থেকে যখন বের করলাম তোমার তখন কোনো হুঁশ ছিল না, কোনো জ্ঞান ছিল না, তুমি ট্যাঁ ট্যাঁ করো শুধু কাঁদো, পায়খানার উপর বসে থাকো না পেশাবের উপরে থাকো, কোথায় থাকো তুমি বলতে পারো না, খিদার কথা লাগলে খিদার কথাও তুমি বলতে পারো না, পানির তৃষ্ণা লাগলে তুমি তা বলতে পারো না, পাখি এসে তোমার ঠোকর মারে তুমি বলতে পারে না, সাপ বিচ্ছু এসে তোমার যদি ঠোকর দাও তুমি বলতে পারো না রে বান্দা। আজকে কিসের অহংকার দেখাচ্ছ, কিসের গর্ব দেখাচ্ছ? এই পৃথিবীতে যারা অহংকার করবে গাম্ভীর্যতা প্রদর্শন করবে তাদের স্থান এই পৃথিবীতে চিরদিন বসবাস করতে পারবে, কথা বলেন? এই পৃথিবীতে অহংকার করেছিল নমরুদ, করেছিল ফেরাউন, করেছিল হামান, আজকে কি আছে নেছে? কথা বলেন আছে? ফেরাউনকে আল্লাহ পাক নদীতে সুবাইয়া সুবাইয়া খাওয়াইলেন, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনটা কোন অত্যাচারী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালামকে বললেন ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুসা গাট্টি গাট্টি গুসা প্রস্তুতি নাও ফেরাউনের দরবারে, মুসা আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমার ভাই আছে একটা তার নাম হারুন, দুই ভাই কে যদি দাও নবুয়ত, দুই ভাই মিলে ফেরাউনের দরবারে গিয়া দেব দিনের দাওয়াত। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ পাককে বলেন রাব্বুল আলামিন আমার তো কোনো অস্ত্র নাই শস্ত্র নাই কেমনে যাব, আল্লাহ বললেন ওয়ামাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে নাকি মুসা সাল্লাহ এটা তো লাঠি, আল্লাহ বলছেন তোমার পায়ের নিচে কি বলে মাটি হাতে কি লাঠি ছেড়ে দাও তো দেখি, এইবার আল্লাহ পাপের কথা অনুযায়ী ছেড়ে দিলেন, কালা হিয়া সাই আল্লাহ বলেন মুসা হাতে ওটা কি ছেড়ে দাও তো দেখি, সঙ্গে সঙ্গে যখন মাটিতে ছেড়ে দিলেন হিয়া হাইয়া তুম তাসা বিশাল অগ্রগর সাপ, কি হলো মুসা কয় ওরে বাপ রে বাপ আমার বংশ করে যাবে সাপ আমার হবে না মাপ, আল্লাহ কয় ফালা খাউফুন আলাইহিম তাড়াতাড়ি দৌড়া তোমার ভাইকে নিয়ে দৌড় মারো, ফেরাউন কিন্তু পথ ভ্রষ্ট হয়ে গেছে, এইদিকে হযরত মূসা আলাইহিস সালাম আসছে আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন যাও হারুনকে বলে দাও তোমাকে নবুয়তের দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আসলেন, হারুন আলাইহিস সালামকে নিয়ে দুই ভাই এবার আসলেন,
ফেরাউনের দরবারে। ফেরাউন বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, ফেরাউন আওয়াজ নাই। ফেরাউন ফেরাউন কে এত বড় সাহস কার, আমার নাম দিয়া দেয় হুঙ্গার, আরেকটু কান পাতায় তাকে কয়, ওরে বাপ রে বাপ, এই হুঙ্কার তো তার বাম হাতের থাপ্পড় খেয়েছিলাম যার, এটা তো মুসা এত সাহস পাইলো কেমনে? এইবার ফেরাউন কয়, মুসা চিনতে পেরেছি, এত সাহস কেমনে পাইলো? মুসা আলাইহিস সালাম বলছে, আমার রব আমার আল্লাহ তোমার কাছে প্রেরণ করেছে, তুমি পথভ্রষ্ট হয়েছো, এখন কালিমা পড়ে তুমি তাড়াতাড়ি আল্লাহর প্রতি মানানো। মুসা আলাইহিস সালামকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, তোমার পাওয়ার কি, তুমি কি জানো আমি খোদা? মুসা আলাইহিস সালাম বলছে, তুমি খোদা নও, তুমি হলো হুদা। মেজাজ কি আর ঠিক থাকে? এই পাগড়া বলো পাগড়া বললেন। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, মুসা তোমার হাতে যেটা আছে ছেড়ে দাও তো দেখি, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। বিশাল একটা অগ্নির সাপ। মুসা বলছে, ও ফেরাউন, ও ফেরাউন বলছে, মুসা তাড়াতাড়ি ধরো, আমার জীবনটা গেল রে বাপ রে বাপ, এত বড় সাপ আমাকে যদি সবল দেয় আমার হবে না মাপ, আমার বংশ করে দিবে সাপ। চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, সেই আল্লাহ এখন আসেনা নাই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে কি সার, ফেরাউনকে কি সার দিয়েছে বলেন, কথা বলেন। এরপরে আসুন হযরত নূহ আলাইহিস সালামের সময়, তার কওমদেরকে হযরত নূহ আলাইহিস সালাম এক নয় দুই নয় 950 বছরে যখন দাওয়াত দিল, মাত্র 80 জন লোক ঈমান আনলো, 40 জন নারী 40 জন পুরুষ, মোট কতজন হলো? 80 জন। 1450 বছর জীবিত থাকার পর তিনি 950 বছর দিনের দাওয়াত দিলেন, মাত্র 80 জন লোক যখন ঈমান আনলো, আর বাকি লোকগুলো হযরত নূহ আলাইহিস সালামকে ইটকেল পেটকেল দিয়া ধ্যান নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আর পারছি না, আমি ব্যর্থ হয়ে গেলাম, আপনি একটু তাদের প্রতি গজব নাজিল করে দাও, আমার দোয়াটা কবুল করো। এবার আল্লাহ পাক বললেন, নূহ চিন্তা করো না, তাড়াতাড়ি একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। এবার নূহ আলাইহিস সালাম বলছে, আমি তো নৌকা বানাবার পারি না। জিব্রাইল আমিনকে অর্ডার করলেন, তোমার চিন্তা করতে হবে না, তোমার সহযোগীর জন্য আমার ফেরেশতা জিব্রাইল তোমার কাছে এসে যাচ্ছে বলে, সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলতে বোঝানোর জন্য অহংকার করলে কি হয় দেখেন, আর যারা ঈমান এনেছে যারা মুসলমানের দাবি করেছে তাদের পরিণতিটা কি, এটা বোঝানোর জন্য বলতেছি। হযরত নূহ আলাইহিস সালামের যখন নৌকা হয়ে গেল, ওই কাফের বেঈমানেরা বলল, নূহে পাগল হয়েছে, ওই নাউজুবিল্লাহ, নূহ আলাইহিস সালাম পাগল হয়েছে, যেখানে কোনো বৃষ্টি নাই বাদল নাই, জমিনের উপরে বিশাল একটা নৌকা বানিয়েছে, নূহ তো পাগল হয়ে গেছে। ওরা একটা মিটিং করলো, বুদ্ধি করলো, এক কাজ করো, নূহ যেহেতু নৌকা বানিয়েছে একটা কাজ করো, সেই কাজটা হচ্ছে নূহের নৌকায় গিয়া সবাই পায়খানা করো। বলে, নাউজুবিল্লাহ, কি করো? পায়খানা করো। সবাই আসা পায়খানা শুরু করলো, যে পায়খানা করে বাড়ি যায় চিৎ পাটা আর উঠতে পারে না, কি হয়ে যায়? প্যারালাইসিস কি হয় বলেন? প্যারালাইসিস হয়, যে আসে সে যায় বাড়ি আর আসে না, কিন্তু কেউ বুঝতে পারে না যে পায়খানা করলে প্যারালাইসিস। এইভাবে যখন ধরে গেল, সব শেষে একজন অসুস্থ ব্যক্তি আসলো, আসে দেখে পায়খানা দিয়া কানায় কানায় ভরে গেছে, কোথায় বসবে আর কোথায় কাম করবে, ওই কাম সারবে? চিন্তা করতে করতে পায়খানায় করার জন্য এক কোনায় বসে, আরে করে পিছলে পড়ছে, যখন পড়েছে অসুস্থ লোকটা পুরা সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। বাড়ির দর মারছে, যখন গোসল করছে, একবারে পীর পালোয়ান কি হয়েছে? পীর পালোয়ান হয়ে গেছে। তখন সে পথ চলতে লাগলো, সবাই বলছে, কি ব্যাপার, কোন ডাক্তারের চিকিৎসা করলে? তুমি না প্রাইসের রোগী। বলছে, কোনো ডাক্তার লাগে নাই, নুহের নৌকায় গিয়েছি, পায়খানা করতে গিয়ে পিছলে পড়ছি, বাড়িতে এসে গোসল করছি, ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। সবাই বা প্রাইলেশন প্রাইলেশন বলছে, তাহলে আর থাকা যাবে না, আমাকে একটু টেস্ট করতে হবে। খসর মসর করে ব্যাংক যেমন দল লাভে, সাপ যেমন যায় প্যাস প্যাস করে তাফসিরের মধ্যে আসে, কোন মতে গিয়ে ওই নৌকার পায়খানা গায়ের মধ্যে দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। এদিকে বলে ইসলাম, আল্লাহকে বলছে, আল্লাহ ওরা তো অনেক সংখ্যা, আমি কি এখন দিব? আল্লাহ বলছে, নো দেরি করো, আমার কারবারটা তোমারে দেখাই দিচ্ছি। আল্লাহু আকবার। হে নো, দেরি করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখো যারা পায়খানা করে গেছে তাদের দিয়ে সাফ করে ওদের কবর বড় মাপ। আল্লাহু আকবার। এইভাবে যখন সরবল হয়ে গেল,
নুয়ের নৌকায় যারা যাবে পায়খানা গায়ের মধ্যে মাখবে আর বাড়িতে আসে গোসল করবে সবাই ভালো হবে, তখন এইটা আসা শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে বালতি নিয়ে আসা হলো। তাফসীরের মধ্যে বলছে বালতি, কেউ আছে গামলা, কেউ পেলের, কেউ বাটি, খালি পায়খানা নয় আর গায়ের মধ্যে মাখে আর ডুব দেয় ভালো। আল্লাহু আকবার। এইভাবে আস্তে আস্তে সবাই ভালো হয়ে গেল। কয়েকজন পারলো না আসতে, সে তাকে পায়খানা নাই, কি করা যায়? বুদ্ধি করলো পায়খানা নাই, পানি দিয়া ধুইয়া নিয়ে যাওয়া দেখি কি হয়। পানি দিয়া পরিষ্কার করে বালতির মধ্যে দেয়া গায়ের মধ্যে দেয়, দেখে সঙ্গে সঙ্গে ভালো। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে অর্ডার করলেন, এর মধ্যে একজন বুড়িমা আসলেন। বুড়িমা বললেন, বাবা আমি শুনতে পারলাম, জানতে পারলাম তোমার রব যে আমারও রব, সে আমিও তার প্রতি মান এনেছি, যখন বন্যা প্লাবন হয়ে যাবে আমাকে একটু খবর দিও বাবা, আর তোমার নৌকা আমিও সরবো। আল্লাহু আকবার। কোন চল্লিশ জন পুরুষ, চল্লিশ জন নারী, সংক্ষিপ্ত ভাবে শেষ করছি বোঝানোর জন্য, চল্লিশ জন নারী চল্লিশ জন পুরুষ নুয়ের নৌকায় আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম করলেন, এবার নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ বন্যা যে হবে আমি কেমনে বুঝবো? আল্লাহ বলে, নো, তুমি দেখবা তোমার চুলার থেকে নিচ থেকে যখন পানি ওঠা শুরু হবে তখন মনে করবে ওই দিন থেকে বন্যা আসবে। আল্লাহু আকবার। এইবার দেখা গেল, হ্যাঁ, চুলার থেকে পানি শুরু হয়ে গেল, বন্যা আস্তে আস্তে শুরু হয়ে গেল, ওই বুড়িমার কথা ভুলে গেল। আস্তে আস্তে চল্লিশ দিন পর্যন্ত এই পানি থাকলো, বন্যা থাকলো। যখন এই নৌকাটা যদি পরে ঠেকলো, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বুড়িমার কথা আমি ভুলে গেছি। আল্লাহু আকবার। ক কি হবে, বুড়িমা তো শেষ। নূহ আলাইহিস সালাম আর দাঁড়িয়ে করলেন না, বুড়িমার খবর নেওয়ার জন্য আসলেন। বুড়িমার খবর নিয়ে এসে দেখে বুড়িমা নামাজের সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। নামাজ হয়ে গেল, বুড়িমাকে ডাক দিয়া বললেন, বুড়িমা ঘটনাটা কি? বাবা প্লাবন শুরু হবে, আমি কি যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন, এই জিব্রাইল আমিন আর করো না, তারি নূহকে জানাই দাও খবরটা তাড়াতাড়ি, কোন ব্যক্তি যদি আমাকে স্মরণ করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহু আকবার, কোন ব্যক্তি যদি আমার ইবাদত করে আমার কাছে সাহায্য দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়া আশকুরুনি ওয়া লা তাকফুরুন, আমাকে যদি স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। বুড়িমা আমাকে স্মরণ করেছে, আমার ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ বুড়িমাকে ভুলে যাই না। আল্লাহু আকবার। এ হলো মুসলমান, এ হলো ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কি বাসায় রাখেন দেখেন সম্মানিত হাজির, এক নাম্বার পয়েন্ট আলোচনা করতেছিলাম, মুসলমান হতে গেলে কোরআন পড়তে হবে। বলেন তো কি পড়তে হবে? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আল্লাহু আকবার। মক্কার ইহুদিরা যখন দেখলেন, মদিনার ইহুদিরা দেখলেন কোরআনকে নষ্ট করা যাচ্ছে না, আর একটা গোল মিটিং করলো। কি মিটিং করলো? যখন তারা চিন্তা করলো, আমাদের দুইটা জিনিস হস্তক্ষেপ করতে হবে, একটা হলো কোরআন আর একটা হলো নবী যার উপরে কিতাব নাজিল হয়েছে, এই দুইটা জিনিসকে যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমরা ইহুদিরা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে থাকবো। এই চিন্তা তারা একটা মিটিং করলো, কি করা যায়? একজন বললো, দেখো কোরআন নষ্ট করা যাবে না, মানুষের সিনায় ঢুকে গেছে, নষ্ট করা যাবে, এক কাজ করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করা হোক, বেইজ্জত অপমানিত করা হোক। কিভাবে করা যাবে? তারা বলল, অনেক দিন আগে কোনো কিছু ঘটনা ঘটেছে, জটিল ঘটনা, এগুলো আমরা সংগ্রহ করি বয়স্ক মানুষের কাছ থেকে, জ্ঞানী মানুষের কাছ থেকে সংগ্রহ করে আমরা তাকে ডাকব, সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন সে আমাদের কাছে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তখন আমরা তাকে একটা সাজা দেব।